যে বলছেন 42 বছর রাজনীতির সম্পৃক্ত, রাজনীতির সাথে যুক্ত, আপনার শুরুটা কিভাবে হয়েছিল, কিভাবে রাজনীতিতে আসলে? আসলে আমি ছাত্র জীবনে উদ্বুদ্ধ হয়েছিলাম আমার পরিবার পরিজনের মধ্যে আমার দাদা চাচা মুরব্বী যারা ছিলেন তৎকালীন আমলে 1975 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবর্তমানে যখন বাংলাদেশে বঙ্গবন্ধুর নামে মিলাদ পর্যন্ত করা যায় নাই সেদিন কিন্তু প্রতিবাদ সভা করা দূরের কথা। সেই জিনিসগুলি আমাকে খুব ধাক কেটেছিল ছাত্র জীবনে। আমি হাই স্কুলে থাকতে 1975 সালে সেই ঘটনাটি দেখেছি। যখনই আমি ম্যাট্রিক পাস করেছি 1979 সালে তখনই কিন্তু প্রত্যক্ষভাবে আমার যে কলেজটি সেই কলেজটিতে আমি ছাত্রলীগের সদস্য হিসেবে কাজ করেছি। ছাত্রলীগের কলেজ শাখার আমি সভাপতি ছিলাম। বৃন্দাবন সরকারি কলেজে হবিগঞ্জে ঐতিহ্যবাহী একটি কলেজ, সেই কলেজে আমি নির্বাচিত বিপি হওয়া জিএস হওয়ার জন্য কন্টেস্ট করেছিলাম। কিন্তু সেদিন বিএনপি ক্ষমতায় তারা কিন্তু জাতীয় পার্টি এবং বিএনপি মিলে 1982 সালে মূলত আমাদের ব্যালট বক্স ছিনতাই করে আমাদের বিজয়কে তারা ছিনিয়ে নিয়েছিল। দীর্ঘ 12 বছর আমি ছাত্র রাজনীতি করেছি, মূলত বঙ্গবন্ধুকে দেখতে পাই নাই, বঙ্গবন্ধুর সান্নিধ্যে যেতে পারি নাই, বঙ্গবন্ধুকে দেখেছি দূর থেকে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা 1981 সালে যখন উনি দেশে আসলেন তখন মূলত ওনার সান্নিধ্যে থেকেই ওনাকে অনুসরণ করে ওনার দিক নির্দেশন। আমরা যখন জেলা ছাত্রলীগের প্রেসিডেন্ট বর্ধিত সভা করতাম উনি কিন্তু আমাদেরকে নিয়ে 32 নম্বর একটি সেশন থাকতো দ্বিতীয় দিনে, উনি কিন্তু আমাদেরকে পরামর্শ দিতেন প্রথম লেখাপড়া, এরপরে কিন্তু রাজনীতি। মানুষের জন্য কিছু করতে গেলে লেখাপড়া সম্পন্ন করতে পারে, ওনার নির্দেশনা অনুসরণ করে মূলত লেখাপড়া সম্পন্ন করে পাশাপাশি ছাত্র রাজনীতি 12 বছর আমি করেছি। জেল জুলুম নির্যাতন বলতে আপত্তি নাই, অনেকে মনে করে যে রাজনীতিতে খুব দুর্ভাগ্যজনক অলসত গুটি কয়েক রাজনীতিবিদের কারণে হয়তো আমাদের সকলকে এই অপথ স্বীকার করতে হয়। কিন্তু আজকে যে আমি তিনবার পরপর নির্বাচিত এমপি হয়েছি এটি কিন্তু হয়তো অনেকের কাছে মনে হতে পারে যে এইভাবে উদয় হওয়া যায়, আসলে ব্যাপারটা তা না। তবে আমি অহংকার করে বলতে পারি এদেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য যে গণতন্ত্র বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে জিয়াউর রহমান এবং এরশাদ ক্যান্টনমেন্টে বন্দী করে রেখেছিলেন সেই গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে কিন্তু আমি বলিষ্ঠ ভূমিকা রেখেছিলাম। শুধু তাই না, এই 12 বছরে কলেজ ছাত্রলীগ, জেলা ছাত্রলীগ এবং কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃত্বে ছিলাম এবং বঙ্গবন্ধু আমি অহংকার করি বঙ্গবন্ধুর খুনিকে হবিগঞ্জের মাটিতে আমি প্রতিহত করেছিলাম। 1989 সালে আপনার স্মরণ আছে 88 সালে ভোটবিহীন একটা নির্বাচনে এরশাদ সাহেব ওই বঙ্গবন্ধুর খুনিদেরকে পার্লামেন্টে নিয়ে গিয়েছিল। সেই পার্লামেন্টের নেতা হিসাবে বজলুল হুদা সাদে কর্নেল রশিদ ফারুক রাশেদিন হবিগঞ্জে গিয়েছিল প্রকাশ্যে জনসভা করতে, কিন্তু আমরা গুটি কয়েক ছাত্রলীগের নেতাকর্মীরা জীবন বাজি রেখে সেদিন কিন্তু আমরা প্রতিহত করতে সক্ষম হয়েছিলাম। সেই 12 বছর আমি ছাত্র রাজনীতি করেছি। পরবর্তী তে 90 ইংরেজিতে আমি ব্যাচেলার ছাত্র কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা, সেই সবেমাত্র 90তে আমি গণরাজনীতিতে পা দিয়েছিলাম। 90 ইংরেজিতে আমার হবিগঞ্জ সদরে আমি উপজেলা নির্বাচন করেছিলাম। দুর্ভাগ্যজনক অলসত জনগণ আমার সাথে ছিল, কিন্তু সেদিন এরশাদ সাহেবের জাতীয় পার্টির নেতাদের নেতৃত্বে বুট হাইজ্যাক করে ওনারা আমার বিজয় ছিনিয়ে নিয়েছিলেন। এরপর থেকে 90 থেকে 2018 18 বছর এক নাগাড়ে আমি কিন্তু জেল জুলুম নির্যাতন সহ্য করে রাজনীতিতে লেগেছিলাম।